মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। শুক্রবার সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতা শহীদুল ইসলাম আকাশের অসহায় পরিবারকে সান্ত্বনা ও শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে আসেন তিনি। এ সময় নিহত আকাশের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সকলকে শোকগ্রস্ত পরিবারের পাশে থাকার আহ্বান জানান। একই সাথে বিগত 5-7 বছরে নির্মম হত্যাকাণ্ড, হামলার শিকার হওয়া যুবলীগের নেতাকর্মীদের রক্তক্ষরণের বেদনা ছুঁয়ে যায় তাদের মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, সেটা আসলে সরাসরি আমার মনে ক্ষত হয় এবং এটার জন্য যা যা করা লাগে আমি আইনি সহায়তা যা লাগে আমি দিব। মিরসরাইতে আসলে এটা কারো বাবার দিনের সম্পত্তি জায়গা না, এখানে সবাই রাজনীতি করবে, সুষ্ঠু রাজনীতি করবে, রাজনীতি করতে গিয়ে মানুষ কি হবে, আপনাদের যা আইনি সহায়তা লাগে এটা আমি দিব। প্রসঙ্গত গত সোমবার সন্ধ্যায় 2 নং হেগলি ইউনিয়নের চিনকির হাট বাজারে যুবলীগ নেতা শহীদুল ইসলাম আকাশের ফার্নিচার দোকানে হামলার ঘটনাটি সংঘটিত হয়। এ সময় একদল দুর্বৃত্ত এলোপাথারি কুপিয়ে তাকে আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত 9টার দিকে আকাশের মৃত্যু হয়। অনিক আখন্দ, বাংলাধারা, চট্টগ্রাম।